হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। পুজো শেষ হয়ে গেছে, জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেছে, আজকে কার্তিক পুজো। তো আমার বাড়িতেও কার্তিক পুজো হবে। তার সকাল সকাল আমি উঠে পড়েছি, আজকে রোজই উঠি, আজকে একটু আরো একটু আগে উঠেছি। মর্নিং ওয়াক গিয়েছিলাম, মর্নিং ওয়াক থেকে একেবারে ফলের বাজার করে বাড়ি ঢুকেছি। চলো তোমাদের দেখাচ্ছি। ইতিমধ্যে আমার কাজ সব শুরু হয়ে গেছে। দেখো, নতুন বেডশিট আমি পেতেছি, মানে পুজো আর্চার দিনে ঘরটাকে একটু না সাজালেও হয় না। দেখতেই পাচ্ছ তোমরা, নতুন বেডশিট পেতেছি। এটা কিন্তু একেবারে নতুন বলবো তা নয়, এটা আগের বছর অ্যানিভার্সারিতে এটা কিনেছিলাম। তো ভাবলাম যে একই ঘরে যখন পুজো হবে, আমার তো একটাই রুম, সেই জন্য পুরো রুমটাকেও একটু মেকওভার করে নেবো। নিজেকেও যেমন সাজতে ইচ্ছা করে পুজো আর্চার দিনে, ঘরটাকেও মানে ওরই মধ্যে যেমন যার আছে, একটু না সাজালে না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ঠিক ভালো লাগে না। এখন খাটের ভেতর থেকে ঠাকুরের বাসনগুলোকে বার করে ফেললাম। সব বাসন বার করে নিই, কারণ ছোট করে করব তো পুরো বাসন তো লাগবে না। আর এখানে ঝাড় প্রদীপটাও বার করে নিয়েছি, দেখো বার করলাম। এইগুলোকে পুরো ধুয়ে ভালো করে সেট করব। এই দেখো, মানে এই ঝাড় প্রদীপটা আমি সব পুজোতেই বার করি, আমার ভীষণ ভালো লাগে এটা। আর এই যে আসন বার করেছি, আর আমার যেহেতু ঠাকুরের বটি নেই তো সেই জন্য আমি পিলার আর এই চাকু দিয়েই ফল কাটি। পরে একটা ঠাকুরের বটি ছোট কিনবো, কারণ কোনো জিনিস কি বলতো কিনবো যে রাখার জায়গা নেই, একটা রুম তো, সেই জন্য এখন যতটা পারি শর্টিং করি। মানে ঘরে কোনো কিছু ঠোঙা ফোঙা থাকলে সেগুলো ফেলে দিই, কোনো আবর্জনা রাখি না, মানে যতটা পারা যায় শর্টিং করি। এবার এই ঠাকুরের বাসনগুলোকে আমি মাজবো। এগুলার ইউজের জন্য যেগুলো সেগুলো তো রয়েছে, সাজি রয়েছে, এগুলো আমার ডেলি ঠাকুরের পুজোর জন্য লাগে, এগুলোকেও আমি ভালো করে তেঁতুল দিয়ে মেজে নেব। আর এই যে এখানেও দুটো আসন ছিল, চারটে আসন বার করেছি, আমার আর গৌতম দুটো বসবো, ঠাকুর মশাই একটা বসবে, আর ঠাকুরের আসনে আমি একটা পাতবো। তো এখানেই আমি করছি, ঠাকুরের বাসন তো সেই জন্য বাথরুমে আর নিয়ে যাব না, বাথরুমে আমরা চান টান করি, এঁঠো বাসন মাজি। এই ঘরের মধ্যেই আমি গামলাতে এই যে জল এনেছি বা তেঁতুল দিয়ে এগুলোকে পরিষ্কার করে মেজে জল ঝরতে দেবো। এখন আমি বসে গেছি ঠাকুরের বাসন মাজতে। এই দেখো, তেঁতুলটা জল দিয়ে অনেকটাই তেঁতুল নিয়েছি, কারণ অনেকগুলো বাসন আছে সেই জন্য অনেকটাই তেঁতুল নিয়েছি। আরও একটু জল লাগবে মনে হচ্ছে, আমি একটু জল দিয়ে দেবো। পুরো এটাকে মেখে নিচ্ছি, একটা সেই গ্রেভির মতন করে নিচ্ছি। সব বাসন ধোয়া হয়ে গেছে, এগুলোকে বাইরে এবার টুলের ওপর একটু রোদ নেই তাও একটু শুকিয়ে নেব, তাহলে ঠাকুরের বাসন যখন জোগাড় করব তখন সুবিধা হবে। চলো বাসনগুলোকে এবার টুলের ওপর রোদে শুকোতে দেবো। এই দেখো, এইখানেই আমার এই মেঝের মধ্যেই সব প্রিপারেশন চলছে। ওদিকে ঝুড়িগুলো ধুয়ে দিয়েছি, ওতে ফল রাখবো বলে আবার জল পাল্টে আনলাম। এই দেখো, এই জল পাল্টে এনেছি, এটাকে আবার এখানে ফল ধোবো সেই জন্য। ফুলও কিনে নিয়েছি, বেলপাতা, এখানে বেলপাতাও কিনতে হয়, এটাকে ভালো করে ধুয়ে নেবো।
কাজ তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে দেখলাম যে আলপনারে আর মাটি ফুরিয়ে গেছে। তো গৌতমকে ফোন করলাম যে তুমি বকুলতলা থেকে নিয়ে চলে এসো। ও বললো আমি একা যাব না। তো বাধ্য হয়ে আমাকেও আবার বেরোতে হচ্ছে, আলপনার যে তিলক মাটি ওটা আনবো, আর কিছু দশকর্মারও খই মুরগি, আরও দু একটা জিনিস বাকি আছে, ওটা কি বলে হরিতকি, হরিতকি ওইগুলো দশকর্মা তো টুকটাক লাগবে, তো ওগুলোও নিয়ে আসতে হবে। তাই এখন আবার হঠাৎ করে বেরোতে হচ্ছে। চান টান হয়ে গেছে, হয়ে আমি ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি, রেগুলার যে পুজোটা দিই। এবার আমি কার্তিক পুজোর সমস্ত জোগাড় যন্ত্র শুরু করে দিলাম। তো এই চৌকিটা এটাতেই আমি যে কোনো পুজো করলে, লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এটাতেই করি। তো এটাতেই একটা আসন পেতে দিলাম। এরপর যেটা করব, এই যে লাটাই কিনে এনেছি, এই লাটায় সুতো পরাবো, ঘুড়িও এনেছি, সব সাজাবো। এবার এখানে রয়েছে প্রদীপ, এই প্রদীপগুলো দেওয়ালিতে কিনেছিলাম, কিন্তু আমি বাড়ি চলে গিয়েছিলাম তো সেই জন্য আর জ্বালানো হয়নি। তো এবারে ভাবছি ঝাড়বাতি জ্বালাবো, আর এর সঙ্গে এই প্রদীপগুলো সেজে রাখতে হবে, সর্ষের তেল দিয়ে সলতে পাকিয়ে সেজে রাখবো, এটাকেও আজকেই জ্বালাবো। এটাকে সেট করে তারপর সর্ষেগুলো পাকাবো। বাসনপত্র সবই মোটামুটি ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে প্রদীপ সাজা হয়ে গেছে, আমি পুরোটা সাজাইনি, হাফ হাফ মতন সাজিয়েছি। এ দেখো ওপরেরটা, আর এখানে ধূপ দেবো, এখনো ধূপ দেওয়া হয়নি। পুরো ঝাড়বাতিটা পরিষ্কার করে সাজিয়ে নিয়েছি। আর এখানে এই চারটে প্রদীপ ছিল, এই প্রদীপগুলোকেও আমি সেজে রেখেছি। এটা যখন পুজো হবে তখন তেল দেবো, মাটির প্রদীপ তো সেই জন্য এখানে এখন থেকে তেল দিয়ে রাখবো না। এখন আমি রেডি হয়ে গেছি ঠাকুরের জোগাড় করবো, সন্ধ্যেবেলাতেই মামুন ঠাকুর চলে আসবে বলেছে। আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ পুজোটা দেখাতে গেলে বা জোগাড় সমস্ত কিছু দেখাতে গেলে প্রচুর বড় হয়ে যাবে, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে। তাই পরের ভিডিওতে কিভাবে জোগাড় করলাম এবং বামুন ঠাকুরের পুজো, আমার গৌতমের অঞ্জলি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধু একটাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ তোমরা পাশে থাকো, বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, এটুকুই তোমাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করি, আর কিচ্ছু চাই না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও বলছি আজকের মতন টাটা।